প্রিয় শিক্ষার্থী, কোভিড 19 এর ভিতরে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আশা করি সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে যে যেখানে আছো সেখান থেকে আজকের এই ক্লাস উপভোগ করবে। তোমরা জানো ধারাবাহিক ক্লাসের ন্যায় আজকেও আমি উপস্থিত হয়েছি। আজকে তোমাদের বিষয় হচ্ছে বিশ্বের প্রধান খনিজ সম্পদ, শক্তি সম্পদ। বিশ্বের প্রধান প্রধান শক্তি সম্পদের ভিতরে আমরা জানি যে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লায় প্রধান। তাহলে কি কি শক্তি সম্পদের ভিতরে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা প্রধান? আজকে আমরা আলোচনা করব খনিজ তেল বিষয়ে। তোমরা জানো যে এই করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং ওই অনলাইনের মাধ্যমেই ক্লাস পরিচালনা করা হচ্ছে। তোমরা যত সম্ভব প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবে এটাই আমরা প্রত্যাশা করি। তাহলে আমাদের আজকের বিষয় খনিজ তেল। যে তেল ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলন করা হয় তাকে পেট্রোলিয়াম বা খনিজ তেল বলে। তোমরা অবশ্যই জানো যে ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলন করা হয় যে তেলটা, সেটাই হচ্ছে খনিজ তেল। অতি সূক্ষ্ম সামুদ্রিক জীবের দেহাবশেষ পাললিক শিলাস্তরের নিচে দীর্ঘদিন চাপা পড়ে ভূপৃষ্ঠের চাপ, অভ্যন্তরীণ তাপ ও রাসায়নিক ক্রিয়ার পরিবর্তিত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। তাহলে কিভাবে সৃষ্টি হয়? যে অতি সূক্ষ্ম সামুদ্রিক কিছু জীব আছে, সেই জীবের দেহাবশেষ পাললিক শিলাস্তরের নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকার পর ভূগর্ভস্থ বিভিন্ন চাপ, অভ্যন্তরীণ তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়ে থাকে। এই তেল সাধারণত হলদে সবুজ থেকে কালচে বাদামি রঙের হয়ে থাকে। হলদে সবুজ থেকে কালচে বাদামি রঙের হয়ে থাকে। খনিজ তেল বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদের একটি। তাহলে কি বললাম যে খনিজ তেলটা হচ্ছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত খনিজ সম্পদের একটি। এই তেল দুই চাকার ছোট মোটরসাইকেল থেকে শুরু করে যে কোনো ধরনের মোটর যান, অর্থাৎ ছোট ইঞ্জিন চালিত যে মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেল থেকে শুরু করে যে কোনো ধরনের মোটর যান বা বড় জাহাজ, কলকারখানা, অনেক ক্ষেত্রে বিদ্যুতের এখানে ব্যবস্থা নাই, সেসব ক্ষেত্রে খনিজ তেল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া কৃষি, শিল্প, পরিবহন, গৃহস্থলী, দৈনন্দিন কাজে প্রভৃতিতে খনিজ তেল ছাড়া পরিচালনা করা আদৌ সম্ভব নয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি, কি বলতে পারি, যে বর্তমান সভ্যতায় খনিজ তেল ছাড়া একদিনও চলতে পারা যায় না। বদ্ধপরিকর সভ্যতার যুগে খনিজ তেল ছাড়া একদিনও চলা সম্ভব নয়। তাহলে আমরা খনিজ তেল কাকে বলে এবং কিভাবে এর উৎপত্তি এবং কোথায় ব্যবহৃত হচ্ছে, আমরা কিন্তু খনিজ তেলের প্রাথমিক যে আলোচনায় আমরা পেয়ে যাই। তাহলে সামুদ্রিক যে অতি সূক্ষ্ম কিছু জীব আছে, এই জীবটা বিভিন্ন শিলা স্তরের নিচে চাপা পড়ে দীর্ঘদিন তাপ, চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে এইটা খনিজ তেলে রূপান্তরিত হয়। তারপরে বিভিন্ন ধরনের অনুসন্ধানের ফলে তেলের যেখানে সন্ধান পাওয়া যায় সেই সন্ধান করে আমরা খনিজ তেল উত্তোলন করে থাকি এবং বিভিন্ন শিল্পে বা বিভিন্ন মোটর যান আমরা এর ফুয়েল হিসাবে, এর শক্তি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা নিশ্চয় খনিজ তেল কি, কোথা থেকে উৎপত্তি, এ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তোমরা জানি না কয়জন লাইনে আসো, লাইনে আছো এমন কেউ কথা বলো তো, একজন
তো যাই হোক, আমরা খনিজ তেল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা খনিজ তেল উৎপাদন এবং বন্টন সম্পর্কে আমরা বিস্তারিত জানব যে খনিজ তেলের উৎপাদন এবং বন্টন। ব্যবহারগত দিক থেকে খনিজ তেল গুরুত্বপূর্ণ হলেও পৃথিবীর অল্প কিছু দেশে খনিজ তেল পাওয়া যায়। তোমরা জানো পৃথিবীর সব জায়গায় কিন্তু খনিজ তেলের অস্তিত্ব পাওয়া যায় না এবং সেইভাবে পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব সামান্য পরিমাণে পাওয়া যায়, যেটা উত্তোলন করা অলাভজনক। সেহেতু পৃথিবীর বিশেষ বিশেষ জায়গা বা কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশে এই খনিজ তেল পরিমাণটা বেশি পরিমাণে পাওয়া যায়। ধারণা করা হয় যে পৃথিবীর সঞ্চিত খনিজ তেলের পরিমাণ প্রায় 1719 দশমিক, অর্থাৎ 1,729.7 বিলিয়ন ব্যারেল। তাহলে ধারণা করা হয় কি পৃথিবীতে যত খনিজ তেল আছে এই খনিজ তেলের মোট পরিমাণটা হচ্ছে 1,729.7 বিলিয়ন ব্যারেল। আমরা খনিজ তেল সমৃদ্ধ পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্কে আমরা এখন জানবো যে সর্বোচ্চ খনিজ তেল উৎপাদনকারী দেশ এবং এর উৎপাদনের পরিমাণটা সারণী 2018 সালের হিসাব মতে, 2018 সালের হিসাব মতে আমরা দেখবো এবার যে এক নম্বরে আছে পৃথিবীতে খনিজ তেলের সবচেয়ে বেশি রিজার্ভ এবং উৎপাদনের পরিমাণটা সবচেয়ে বেশি যে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 15.31 মিলিয়ন ব্যারেল, 15.31 মিলিয়ন ব্যারেল, এবং রিজার্ভের পরিমাণ, যে পরিমাণ রিজার্ভ আছে সবচেয়ে বেশি পৃথিবীতে যুক্তরাষ্ট্রে খনিজ তেলটা রিজার্ভ আছে, এটা 61.20 বিলিয়ন ব্যারেল, বিলিয়ন ব্যারেল। তারপরে দ্বিতীয় পর্যায়ে আছে সৌদি আরব, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর কানাডা, 5 নম্বর ইরান, 6 নম্বর ইরাক, 7 নম্বর সংযুক্ত আরব আমিরাত, 8 নম্বর চীন, 9 নম্বর কুয়েত, 10-এ ব্রাজিল, 11 নম্বর মেক্সিকো, 12 নম্বর নাইজেরিয়া, 13 নম্বর ভেনেজুয়েলা এবং আদার্স আরো কিছু কিছু দেশ আছে যেখানে কম বেশি খনিজ তেল উৎপাদন হয়ে থাকে। তাহলে আমরা বললাম যে 1 নম্বরে আছে যুক্তরাষ্ট্র, যেখানে রিজার্ভের পরিমাণ প্রায় 61.2 বিলিয়ন ব্যারেল। আর তারপরে আছে রিজার্ভ সবচেয়ে বেশি আপনার সৌদি আরব, যে সৌদি আরবে আছে 297.7 বিলিয়ন ব্যারেল রিজার্ভ আছে, যেখানে দৈনিক উৎপাদন হয় 12.29 মিলিয়ন ব্যারেল। তারপর আছে রাশিয়া, রাশিয়া আছে 106.2 বিলিয়ন ব্যারেল। তারপর কানাডা, ইরান, ইরাক, যুক্তরাষ্ট্র, এক্সেট্রা। এটা আমরা উৎসটা তোমরা জেনে নিতে পারো যে স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অফ ওয়ার্ল্ড এনার্জি 2019, এই উৎস থেকে মোটামুটি এইটা সংগ্রহ করা হয়েছে। তোমরা আর একটা তথ্য জেনে নিতে পারো যে এপ্রিল 2010 যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে বা কূপের ব্লো আউট প্রিভেন্টার নষ্ট হয় গভীর পানির স্তরে তেল খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে প্রায় 11 জন লোক মারা যায়। কত সালে? 2010 সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে ব্লো আউট প্রিভেন্টার, ব্লো আউট প্রিভেন্টার অর্থাৎ তেল খনি এই খনির যন্ত্রের একটা ব্লো আউট প্রিভেন্টার নষ্ট হওয়ার কারণে গভীর পানি স্তরে তেল খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, প্রায় 11 জন মারা যায়। এতে 2 মাস ধরে বিরামহীন তেল উত্তোলন হতে থাকে, যা মার্কিন সরকারকে তেল মহামারী নামে আখ্যায়িত করে থাকে। ঠিক আছে, যা মার্কিন সরকার এটাকে তেল মহামারী নামে আখ্যায়িত করে থাকে। এটা সমুদ্রের তল দেশ, সমুদ্রের তল দেশ হওয়ার কারণে এটা সহজে বন্ধ করা বা বিস্ফোরণটা ঠেকানো অত কঠিন ছিল না, যেখানে প্রায় 11 জন লোক হতাহত ঘটনা শোনা যায় বা জানা যায়। আমরা তারপরে চলে যাব তেল খনিজ তেল উৎপাদন বলাই। পৃথিবীকে খনিজ তেল উৎপাদন এলাকা বা বলাই হিসেবে 6টি প্রধান বলায় ভাগ করা হয়ে থাকে। পৃথিবীকে তেল উৎপাদন বা উত্তোলনকারী দেশ সমূহকে 6টি প্রধান বলায়ে ভাগ করা হয়ে থাকে।
এক নম্বরে আমরা আমেরিকান তেল বলাই বলে থাকি, আমেরিকান তেল বলাই, দুই নম্বর হচ্ছে ইউরোপীয় তেল বলাই, তিন নম্বর মধ্যপ্রাচ্যের তেল বলাই, চার নম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলাই, পাঁচ নম্বর আফ্রিকান তেল বলাই, এবং সর্বশেষ ছয় নম্বর হচ্ছে ওশেনিয়ার তেল বলাই, সর্বশেষ ওশেনিয়ার তেল বলাই। এই ছয়টা আমরা পৃথিবীকে তেল বলায়ে অঞ্চল বা দেশ বলতে পারো বলায়ে ভাগ করে থাকি। এখন আমেরিকান তেল বলাই, আমেরিকান তেল বলাইয়ের ভিতরে এক নম্বর আছে যুক্তরাষ্ট্র, দুই নম্বর কানাডা, তিন নম্বর ব্রাজিল, চার নম্বর মেক্সিকো এবং পাঁচ নম্বর ভেনিজুয়েলা আর অন্যান্য কিছু দেশ আছে। তাহলে এক নম্বরে যদি যুক্তরাষ্ট্র আসে, যুক্তরাষ্ট্রে আমরা যদি বলতে বলি যে 2018 সালে তেল উৎপাদনে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম ছিল, 2018 সালে তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের স্থান ছিল বিশ্বে প্রথম। যুক্তরাষ্ট্রের আলাস্কা, কানসাস, ওকলাহামা, আরাকানসাস, উত্তর টেক্সাস, মন্টানা প্রভৃতি অঞ্চলে খনিজ তেল সমৃদ্ধ এবং দেশটির আনুমানিক মজুদের পরিমাণ প্রায় আগেই বললাম আমি 61.2 বিলিয়ন ব্যারেল। তাহলে আমাদের যুক্তরাষ্ট্রে 2018 সালের হিসাব অনুযায়ী কি পাচ্ছি যে পৃথিবীতে সর্বাধিক তেল এখানে উত্তোলন করা হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা, কানসাস, ওকলাহোমা, আরাকানসাস এবং উত্তর টেক্সাস ও মন্টানা প্রভৃতি অঞ্চল তেল খনিতে বা তেলে সমৃদ্ধ এবং দেশটির মজুদের পরিমাণ প্রায় 61.2 বিলিয়ন ব্যারেল। তারপরেই আসে কানাডা, তেল উৎপাদনে কানাডা বিশ্বের চতুর্থ। তেল উৎপাদনে যদি সারা পৃথিবীর দিকটা ধরা হয় সে পৃথিবীতে চতুর্থ এবং যে আমেরিকান তেল বলাই এখানে দ্বিতীয় স্থানে আছে। এদেশে আনুমানিক তেলের মজুদ প্রায় 167.8 বিলিয়ন ব্যারেল, 167.8 বিলিয়ন ব্যারেল। এখানকার তেল ক্ষেত্রগুলো আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল যেমন ভ্যানকুভার, এডমন্টন, ভ্যানকুভার, এডমন্টন, নিউ ফাউন্ডল্যান্ড এবং আলবার্টায় অবস্থিত। তাহলে কানাডা হচ্ছে পৃথিবীতে তেল উৎপাদন করে কারী দেশের ভিতরে চতুর্থ স্থান অবস্থান করছে। এখানে তেল মজুদের পরিমাণ প্রায় 167.8 বিলিয়ন ব্যারেল। এখানে তেল ক্ষেত্রগুলো আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি অবস্থিত। তারপর তিন নম্বর আছে ব্রাজিল, ব্রাজিল বা আমেরিকা তেল বলাইয়ের ভিতরে কত স্থান, এটা তো তৃতীয় স্থানে অবস্থান করছে এবং 2018 সালে বিশ্বের দশম তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিগণিত হয়। 2018 সালের হিসাব অনুযায়ী এটি পৃথিবীতে দশম তেল উৎপাদনকারী দেশ। দেশটির দৈনিক উত্তোলনযোগ্য অপরিশোধিত তেলের পরিমাণ প্রায় 13.4 মিলিয়ন ব্যারেল, 13.4 মিলিয়ন ব্যারেল। তারপরে আসছে মেক্সিকো, মেক্সিকো বিশ্বের 11তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, মানে 11তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। মেক্সিকোর গুয়ান জোয়াটা, তারপরে ডুই রিটানো, কোকো কেটিভে, ইউ কাটন মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে খনিজ তেলে বিখ্যাত। তাহলে মেক্সিকোর আমরা কি বল কোথায় কোথায় পেলাম, মেক্সিকোর যে মেক্সিকো উপসাগরীয় যে অঞ্চল এই অঞ্চলটা খনিজ তেলে খুবই সমৃদ্ধ এবং দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 2.07 মিলিয়ন ব্যারেল, 2.07 মিলিয়ন ব্যারেল। তারপর আসছে ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা বিশ্বে 13তম তেল উৎপাদনকারী দেশ, ভেনিজুয়েলা বিশ্বে 13তম উৎপাদনকারী দেশ। এদেশের ম্যারাকাইবো এবং ওরিনকো নদীর উভয়কায় প্রচুর খনিজ তেল উত্তোলিত হয়। এদেশের ম্যারাকাইবো এবং ওরিনকো নদীর উভয়কায় প্রচুর খনিজ তেল উত্তোলন করা হয়ে থাকে। দেশটিতে প্রায় 2018 সালের দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল 1.51 মিলিয়ন ব্যারেল, দৈনিক 2018 সালের হিসাব অনুযায়ী দৈনিক প্রায় 1.51 মিলিয়ন ব্যারেল তেল উৎপন্ন করা হয়। এছাড়া আমেরিকা তেল বলাইয়ের অন্যান্য দেশগুলোর মধ্যে আমেরিকা তেল বলাইয়ে বিখ্যাত অবস্থিত কলম্বিয়া যায় 21তম এবং ইকুয়েডর 26তম, আর্জেন্টিনা 27তম, পেরু প্রভৃতি দেশ খনিজ তেল থেকে খনিজ কিছু কিছু পরিমাণে খনিজ তেল উত্তোলন করা হয়ে থাকে। তারপর আসছে ইউরোপীয় তেল বলাই, ইউরোপীয় তেল বলাইয়ের ভিতরে রাশিয়া প্রধান,
অর্থাৎ সবচেয়ে বেশি রাশিয়ায় তেল উত্তোলন করা হয়ে থাকে। বর্তমানে রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং ইউরোপের প্রধান খনিজ তেল উৎপাদনকারী দেশ। অর্থাৎ পৃথিবীতে এর অবস্থান রাশিয়ার তৃতীয় এবং ইউরোপীয় তেল বলাইয়ের ভিতরে এক নম্বর পজিশনে আছে। রাশিয়ার তেল উত্তরণকারী অঞ্চলের ভিতরে তাজিক, অবলং, পশ্চিম সাইবেরিয়া, ইউরাল, কিরগিজ, আমুর নদীর অববাহিকা প্রভৃতি অঞ্চলে খনিজ তেল সমৃদ্ধ। প্রভৃতি অঞ্চলের ভিতরে কি পেলাম আমরা? রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ভিতরে তাজিক, অলবং এবং পশ্চিম সাইবেরিয়া, ইউরাল, কিরগিজ, আমুর নদীর অববাহিকা। তোমরা নিশ্চয়ই জানো আমুর নদীর নাম শুনছ। আমুর নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে তেল উত্তোলন করা হয়ে থাকে। 2018 সালে দেশটির দৈনিক তেল উত্তোলনের পরিমাণ ছিল 11.44 মিলিয়ন ব্যারেল। 2018 সালের হিসাব অনুযায়ী এখানে তেল উৎপাদনের পরিমাণ ছিল 11.44 মিলিয়ন ব্যারেল। তারপর ইউরোপীয় তেল বলার ভিতরে 2 নম্বর পজিশনে আছে কি? যুক্তরাজ্য। খনিজ তেল উৎপাদনে যুক্তরাজ্যের অবস্থান বিশ্বে চতুর্থ সরি 20তম। খনিজ তেল উৎপাদনে যুক্তরাজ্যের অবস্থান বিশ্বে 20তম। উত্তর সাগর উপকূলীয় এলাকায় যুক্তরাজ্যের প্রধান তেল সমৃদ্ধ অঞ্চল। উত্তর সাগর উপকূলীয় এলাকা যুক্তরাজ্যের প্রধান তেল সমৃদ্ধ অঞ্চল। দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল 1.06 মিলিয়ন ব্যারেল। তারপর 3 নম্বর আসছে রোমানিয়া। রোমানিয়া ইউরোপের তৃতীয় প্রধান তেল উৎপাদনকারী দেশ। এ দেশের প্রধান তেল ক্ষেত্রগুলো বুজান, পারহবা, পাকাউ, টামা, গোরিজা এবং সিবিটিতে অবস্থিত। দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 0.74 মিলিয়ন ব্যারেল। আর অন্যান্য যেসব দেশগুলো আছে তার ভিতরে নরওয়ে, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি ইত্যাদি থেকে বেশ কিছু তেল উত্তোলন করা হয়ে থাকে। তাহলে আমরা তেল উৎপাদন বলাইকে, পৃথিবীর মোট তেল উৎপাদন যে বলাইটা আমরা বলে থাকি, এটাকে মূলত 6টি অঞ্চল বা 6টি ভাগে ভাগ করে থাকি। তার ভিতরে আমরা প্রথমে পেলাম আমেরিকার তেল বলাই, তারপর আসছে ইউরোপীয় তেল বলাই, এবার আসছে মধ্যপ্রাচ্যের তেল বলাই। মধ্যপ্রাচ্যের তেল বলাইয়ের ভিতরে 1 নম্বরে আছে সৌদি আরব, যা তেল উৎপাদনে আরবের স্থান বর্তমান বিশ্বে দ্বিতীয় বলে পরিগণিত। অর্থাৎ পৃথিবীতে যত তেল উৎপাদন হয় তার 2 নম্বর পজিশনে আছে সৌদি আরব, এবং মধ্যপ্রাচ্যের ভিতরে সবচেয়ে বেশি সৌদি আরবে তেল প্রোডাকশন হয়ে থাকে। সৌদি আরবে হাসা, কানানিয়া, আফকাইক, দাম্মাম, মারজান, বারগান, হুফু, দাহবান এবং কোয়াতিক অঞ্চলে খনিজ তেলে প্রসিদ্ধ। কোয়াতিক অঞ্চল খনিজ তেলে খুবই প্রসিদ্ধ। তারপর 2 নম্বর পজিশন আছে ইরান, এটি বিশ্বের পঞ্চম তেল উৎপাদনকারী দেশ। পৃথিবীতে পঞ্চম তেল উৎপাদনকারী দেশ এবং মধ্যপ্রাচ্যে দ্বিতীয়। ইরানের প্রধান তেল খনিগুলো মসজিদি, সুলাইমান, লালি, নাফট, সাফিদ, আঘা, জারি, হাব, কেল, হামদান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। এবং দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 4.71 মিলিয়ন ব্যারেল। তারপরে আসছে 3 নম্বর পজিশনে ইরাক। 2018 সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। অর্থাৎ পৃথিবীতে যত তেল উৎপাদন হয় 6 নম্বর পজিশনে আছে ইরাক, এবং মধ্যপ্রাচ্যের তেল বলার ভিতরে আছে তৃতীয় অবস্থানে। দেশটির দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 4.61 মিলিয়ন ব্যারেল, এবং কালফায়া, হারমিন, কিরকুক, মাজনুন ইরাকের বিখ্যাত তেল ক্ষেত্র। ইরাকের বিখ্যাত তেল ক্ষেত্রগুলোর মধ্যে আমরা পাই কি? কালফায়া, হারমিন, কিরকুক, মাজনুন প্রভৃতি। এখানে সর্বোচ্চ তেল ইরাকের উৎপাদন হয়ে থাকে বা তেল ক্ষেত্র। তারপর আসছে সংযুক্ত আরব আমিরাত। 2018 সালে বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। অর্থাৎ আরব আমিরাত বিশ্বের 18 সালের হিসাব অনুযায়ী বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হচ্ছে
আরব আমিরাত, যার দৈনিক উত্তোলনের পরিমাণ 3.49 মিলিয়ন ব্যারেল, 3.49 মিলিয়ন ব্যারেল। দেশটির মোট তেলের অধিকাংশই আবুধাবিতে মজুদ রয়েছে, অর্থাৎ তেল যত আছে এর ম্যাক্সিমাম তেলটা আবুধাবিতেই মজুদ আছে, অর্থাৎ শিলা স্তরে, ভূ অভ্যন্তরের ভিতরে শিলা স্তরে। তারপর আসছে কুয়েত, বিশ্বের নবম তেল উৎপাদনকারী দেশ হলো মধ্যপ্রাচ্যের ভিতরে কুয়েত, বিশ্বের নবম তেল উৎপাদনকারী দেশ কুয়েত। পৃথিবীর মোট সঞ্চিত তেলের পরিমাণ 3.4% এখানে বিদ্যমান, পৃথিবীতে যত তেল আছে তার 3.4% এখানে মজুদ আছে। দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 3.05 মিলিয়ন ব্যারেল এবং কুয়েতের প্রধান তেল উৎপাদনকারী এলাকার ভিতরে রয়েছে বারহান, মাগুয়া, আহামাদি প্রভৃতি। তাহলে আমরা কুয়েতের তেল উৎপাদনকারী এলাকার ভিতরে বারহান, মাগুয়া, আহামাদি প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে তেল প্রসিদ্ধ এলাকা বা প্রচুর পরিমাণে তেল মজুদ আছে বা প্রচুর পরিমাণে তেল উৎপাদিত হয়ে থাকে। আর অন্যান্য দেশগুলোর মধ্যে আছে ওমান, কাতার, মিশর, বাহরাইন, তুরস্ক প্রভৃতি দেশে কিছু পরিমাণে তেল উৎপাদন করা হয়ে থাকে। তারপরে আমরা আসছি দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলাই। দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলাইয়ের ভিতরে 1 নম্বর পজিশনে আছে চীন। তোমরা জানো যে চীন আজ অর্থনৈতিক দিক থেকে 1 নম্বর পজিশনে আছে, যা কিছুদিন আগেও ছিল না। হ্যাঁ, চীনের সব দিক মিলে, চীনের সব দিক যদি বিবেচনা করা হয় তাহলে অনেক দিকে সে 1 নম্বর পজিশন ধরে আছে। আর 1 নম্বর পজিশনের কারণেই আজ সে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ, এবং শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, পৃথিবীতে 1 নম্বর পজিশনে আছে। মানে সব কিছু দিক থেকে জনগণও উন্নত, এবং এই দেশের খনিজ সম্পদ থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে প্রত্যেকটা সম্পদে ভরপুর, এবং মানুষ কর্মঠ, এবং সব দিক থেকে তারা স্বয়ংসম্পূর্ণ এবং পৃথিবীর 1 নম্বর পজিশন। চীন, চীনে আমরা খনিজ তেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে খনিজ তেল উৎপাদনে চীনই এই অঞ্চলে প্রথম এবং বিশ্বে অষ্টম স্থান অধিকারী একটি দেশ। তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলাইয়ের ভিতরে চীনের দেশ হচ্ছে সর্বাধিক তেল উৎপাদন হয়ে থাকে, এবং যা পৃথিবীতে অষ্টম স্থান অধিকারী একটি দেশ। চীনের কারমাই, সাইডাং, অববাহিকা, কাংসু প্রদেশ এবং ইউসেন, নামচুং প্রভৃতি অঞ্চলে খনিজ তেল সমৃদ্ধ, প্রভৃতি অঞ্চল খনিজ তেলে বেশ সমৃদ্ধ। আমি আবার বলি, চীনের কারমাই, সাইডাং, অববাহিকা, কাংসু প্রদেশের ইউসেন এবং নামচুং প্রভৃতি অঞ্চল খনিজ তেলে বেশ সমৃদ্ধ, এবং 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 3.80 মিলিয়ন ব্যারেল, 3.80 মিলিয়ন ব্যারেল 2018 সালের পরিসংখ্যা অনুযায়ী। তারপরে আসছে 2 নম্বরে ইন্দোনেশিয়া। খনিজ তেল উৎপাদনে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের প্রায় 22তম দেশ, বিশ্বের 22তম স্থান অধিকারী দেশ। এদেশের সুমাত্রা, জাভা এবং কালিমান্তান দ্বীপে প্রচুর তেল পাওয়া যায়। ২০১৮ সালের হিসাব অনুযায়ী দেশটির দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 0.80 মিলিয়ন ব্যারেল। আর অন্যান্য দেশগুলোর ভিতরে জাপান, ভারত, মায়ানমার, মালয়েশিয়া, পাকিস্তান, তুর্কমেনিস্তান প্রভৃতি অঞ্চলে খনিজ তেল উত্তোলন হয়ে থাকে। তারপর আছে আফ্রিকান তেল বলাই। আফ্রিকান তেল বলাইয়ের ভিতরে নাইজেরিয়া 1 নম্বর পজিশনে আছে, নাইজেরিয়া 1 নম্বর অবস্থানে আছে। খনিজ তেল উৎপাদনে নাইজেরিয়ার অবস্থান আফ্রিকা মহাদেশের প্রথম এবং বিশ্বে 12তম। খনিজ তেলে উৎপাদনে নাইজেরিয়ার অবস্থান আফ্রিকান তেল বলাইয়ের ভিতরে প্রথম, এবং যা বিশ্বে প্রায় 12তম অবস্থানকারী একটি দেশ। দেশটির লাগোস এবং নাইজার নদীর অববাহিকা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খনিজ তেল উৎপাদন হয়। 2018 সালে দেশটির দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 2.05 মিলিয়ন ব্যারেল। তারপরে অ্যাঙ্গোলা, বর্তমান বিশ্বের 14তম এবং আফ্রিকান দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। দেশটির হম্বো, কুইটো প্রভৃতি অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়, এবং 2018 সালে দেশটির
উত্তোলনের পরিমাণ ছিল 1.5 মিলিয়ন ব্যারেল। তারপর আসছে আলজেরিয়া, হ্যাঁ 3 নম্বরে আফ্রিকান তেল বলয়ের ভিতরে 3 নম্বর পজিশন আছে আলজেরিয়া। এটি আফ্রিকান অন্যতম খনিজ তেল উৎপাদনকারী দেশ, বিশ্বের স্থানের 18তম এবং এই আফ্রিকান তেল বলয়ের ভিতরে তৃতীয় অবস্থানে রয়েছে। আলজেরিয়ার পূর্ব সীমান্তে হাসি মাসাউদ এবং ইজেলি তেল উত্তোলনে বেশ প্রসিদ্ধ এবং 2018 সালে দেশটির দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল 1.51 মিলিয়ন ব্যারেল। তারপরে অবস্থান আসছে লিবিয়ার, লিবিয়া বিশ্বে প্রায় 29তম এবং আফ্রিকার তেল বলয় অঞ্চলে চতুর্থ তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিগণিত হয় এবং লিবিয়ার প্রধান তেল ক্ষেত্রগুলোর তাহা হলো তাহারান, জেলটেন এবং হমস অঞ্চলে অবস্থিত। আর আবার শোনো, লিবিয়ার প্রধান তেল ক্ষেত্রগুলো তাহারান, জেলটেন এবং হমস অঞ্চলে অবস্থিত। 2018 সালে দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল 1.01 মিলিয়ন ব্যারেল। আর এখানে আফ্রিকার তেল বলয়ের অন্য দেশগুলোর মধ্যে আছে সুদান, দক্ষিণ সুদান, চাদ, ঘানা, ক্যামেরুন প্রভৃতি দেশে বেশ কিছু তেল উত্তোলন করা হয়ে থাকে। তারপর আসছে ওশেনিয়ার তেল বলয়, এই অঞ্চলে অস্ট্রেলিয়ার 32তম ও নিউজিল্যান্ড 57তম খনিজ তেল পাওয়া যায়। অর্থাৎ অশেনিয়া মহা তেল বলয়ের ভিতরে অস্ট্রেলিয়া 32তম তেল উৎপাদনকারী দেশ এবং নিউজিল্যান্ড 57তম তেল উৎপাদনকারী দেশ এবং 2018 সালে দেশ ভিত্তিতে যথাক্রমে প্রায় অস্ট্রেলিয়ায় 0.35 মিলিয়ন ব্যারেল এবং নিউজিল্যান্ডে 3.56 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা হয়ে থাকে। তাহলে আমরা খনিজ তেলের মোটামুটি উৎপাদন কা বলাই এবং বলায়ের বিভিন্ন দেশ কোন দেশ কোন বলায়ের ভিতরে আমরা 6টি বলায় ভাগ করলাম। 6টি বলায় ভাগ করে প্রত্যেকটা বলায়ের ভিতরে কিছু কিছু দেশ আছে, এই দেশ ভিত্তিক আমরা মোটামুটি 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী আমরা একটা হিসাব আসলাম। তাহলে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে এর ভিতরে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব আবার এটা রিভিউ করতে, তা না হলে প্রশ্ন না থাকলে আমি তেলের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে একটু আলোচনা করব। খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্য বেশ গুরুত্বপূর্ণ। খনি হতে উত্তোলিত অপরিশোধিত তেল খনিতে শীর্ষ দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইরান, ভেনিজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি প্রধান। এছাড়া আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, পেরু, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, জাপান বিশেষ উল্লেখযোগ্য। এর মধ্যে রপ্তানিতে সৌদি আরব প্রথম এবং রাশিয়া দ্বিতীয় আর নরওয়ে তৃতীয়। আমদানি কারক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম এবং জাপান দ্বিতীয় এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে। যাই হোক, সময় শেষ, আমি পরবর্তীতে আন্তর্জাতিক বাণিজ্য এবং খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী বৃহস্পতিবারে। আশা করি তোমরা সবাই অ্যাটেন্ড করবে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।